আসসালামু আলাইকুম। সভ্যতার অগ্রগতির সঙ্গে শিক্ষার ক্ষেত্র প্রসারিত হচ্ছে, জনপ্রিয় হয়ে উঠছে নতুন নতুন বিষয়। তেমনি একটি বিষয় সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সমুদ্র ও মৎস্যবিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ শুরু করে 1971 সালে। 1983 সালে বিভাগটি ইনস্টিটিউট হয়। বিষয় সমুদ্র ও মৎস্যবিদ্যা। সমুদ্রের জৈবিক সম্পদসমূহ রক্ষণাবেক্ষণ, আহরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যাই মূলত মেরিন সায়েন্স। মেরিন সায়েন্সকে একটা মাল্টিডিসিপ্লিন বলা যায়। সমুদ্রের জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ, পরিবেশ ও প্রকৃতি, অ্যাকোয়াকালচার সহ বিভিন্ন বিষয় এ সাবজেক্টের অন্তর্ভুক্ত যা পড়ানো হয়। 4 বছরের সম্মান কোর্সে মোট 4000 নম্বর এবং স্নাতকোত্তর শ্রেণীতে 800 নম্বরের বৈচিত্র্য ও গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয়ে থাকে। বিষয়গুলোর মধ্যে মেরিন ইনভার্টিবেস, ফিজিক্যাল অশেইনোগ্রাফি, অ্যাকোয়াকালচার, মেরিন ইকোলজি, ফিশারিজ ম্যানেজমেন্ট, ফিশারিজ রিসোর্সেস, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অন্যতম। বিদেশে পড়ার সুযোগ। এ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদেরই বৃত্তি পাওয়ার সুযোগ বেশি। এখান থেকে যারা ভালো ভালো ফল করেন তারা নরওয়ের নোরার্ড, ডেনমার্কের ইরাসমাস বৃত্তির সুযোগ পেয়ে থাকে। এছাড়াও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সুইডেন সহ বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে এমএস এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকে। চাকরির বাজার। মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত দেশের জনসংখ্যার প্রায় 10% উৎপাদনের উৎস বিবেচনায় এখাতেই অর্জিত হয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা। গতানুগতিক চাকরির বাইরে পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তরের ফিশারিজ শাখা, ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতেও কাজ করার সুযোগ রয়েছে। ভর্তির যোগ্যতা। এ ইনস্টিটিউটের অধীনে সম্মান কোর্সে ভর্তির জন্য ভর্তি প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। এছাড়াও গণিত এবং জীববিজ্ঞান বিষয়টি এইচএসসিতে পড়তে হবে। ভর্তির আবেদনের জন্য এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ 7 পয়েন্ট থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3-এর নিচে নয়। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd তে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।